আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনারা হয়তো স্ক্রিনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হলো একটা আপনার স্যামসাংয়ের অনেকে সাউন্ড বার কিনেছেন, স্যামসাং ডলবি অ্যাটমস 2021 যেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার বা 2022 যে মডেলটা, সেটা হতে পারে আপনার Q70A, Q800A, তারপর আপনার Q900A। সেই সাউন্ডবারগুলো ডলবি অ্যাটমসের সাউন্ডবারগুলো থাকে, এই সাউন্ডবারগুলোর জন্য পিছনে যে রিয়ার স্পিকার হয়, যে আমি যে মডেলগুলো বললাম, এই মডেলের মধ্যে এই রিয়ার স্পিকারগুলো অ্যাভেলেবেল কোম্পানি দেয় না, মানে প্যাকেটের মধ্যে থাকে না, তো এগুলো আলাদা সেল হয়। তো সেম এই রিয়ার স্পিকারটা নিয়ে আজকের এই ভিডিও বা কথা বলছি। এটা হলো আপনার একটা 4 চ্যানেলের আপনার রিয়ার স্পিকার, সম্পূর্ণ ওয়্যারলেস কানেক্টিভিটি। এটা হলো আপনার সামনে দুইটা স্পিকার থাকবে, আর উপরে যেটা মানে টপ সাইড সেই সাইডে দুইটা স্পিকার থাকবে, যেটা অ্যাটমসের স্পিকার বলে, ডলবি অ্যাটমস যেটা। আর আপনাকে মডেল নাম্বারটা দিই, SWA 9500S। এটা হলো রিয়ার স্পিকারের মডেল। এটা তিনটা স্পিকারে, তিনটা মডেলের সেট হয়, সম্পূর্ণ ওয়্যারলেস, জাস্ট শুধু পাওয়ার কানেকশন দিলেই হবে। সেই তিনটা মডেল হলো Q900A, Q800A আর Q700A। এই তিনটা মডেলে এই রিয়ার স্পিকারটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আর এই প্রোডাক্টটা হলো আপনার একবারে ইনটেক সিঙ্গেল টেপ, সাইডে পুরোটা আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এই প্রোডাক্টগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, এটা আমাদের হংকং থেকে আনা, সেই জন্য আপনারা হয়তো দেখছেন চাইনিজ লেখা, পাশে স্যামসাংয়ের এই মডেল নামটা ইংলিশে আছে আর এখানে স্যামসাং লেখা আছে। তো আসলে এটা হংকং থেকে আনতে হয় বা ওইভাবে বাইরে আর ইউএসএ বা আমেরিকাতে এই এরিয়াগুলোতে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে। আর আপনারা অনেকে যারা রিয়ার স্পিকার চান, আসলে কমপ্লিট একটা হোম থিয়েটার যখন আপনারা সেট আপ করবেন, পিছনে রিয়ার ছাড়া আসলে সেই ফুল ফিলটা থাকে না। রিয়ার যতক্ষণ না আপনার কোনো সিস্টেমের সাথে অ্যাড না হচ্ছে, রিয়ার ছাড়া আসলে পিছনের সারাউন্ডগুলো পাওয়া যায় না, যেটা সারাউন্ড স্পিকার, বোস থেকে শুরু করে JBL নেন বা যেটাই হোক, হোম থিয়েটার মানে পিছনের সারাউন্ড থাকতে হবে। তো সারাউন্ড স্পিকারগুলো আমাদের কাছে থাকে এই মুহূর্তে যে প্রোডাক্ট বা যে ইউনিটটা আছে, তো এটা দিয়ে আমরা ভিডিও করে দিচ্ছি। আর এই মডেলগুলো আসলে আমরা আপনারা আমাদের কাছে অর্ডার করলে দেন আপনারা আপনাদের মানে ডেলিভারি দিয়ে থাকি, মানে প্রোডাক্টটা আপনাদের মাঝে দিই, মানে অর্ডারের মাধ্যমে আর কি। মূল কথা হলো আপনার যদি রিয়ার স্পিকার নিতে চান তাহলে আপনার অর্ডার করতে হবে, আর যখন আমাদের রেডি স্টকে থাকে তখন আপনারা আমাদের থেকে এমনি কিনে নিতে পারবেন। আর দামটার ব্যাপারটা হলো আমরা কখনোই ভিডিওতে দামটা বলি না, কিছু জন বলি না, অনেকে জানতে চান ভাই দাম কেন বলেন না। আসলে আমরা এই প্রোডাক্টটা অর্ডারের মাধ্যমে আপনাদের দিই, তো সবসময় জানেন যে ডলার রেট বা আমাদের প্রোডাক্টটা আনতে একটা আলাদা খরচ কম বেশি হয়ে থাকে, তো সেই জন্য আর কি আমরা দামটা বলে থাকি না। এখন আপনাকে একটা দাম বললাম, পরের বার অর্ডার করতে বা ভিডিওর মাঝখানে লিখে দিলাম বা বলে দিলাম, পরবর্তীতে দেখা যায় যে অর্ডার করার সময় দেখি দামটা আপনার এদিক ওদিক মিলছে না, তখন আর কি আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, সেজন্য আমরা দাম বলি না। যখন আপনি অর্ডার করবেন প্রাইসটা কনফার্ম হয়ে আপনি অর্ডার করবেন। আর যারা রিয়ার স্পিকার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মডেলের পাশাপাশি আমাদের কাছে আরও একটা মডেল আছে, আমি আপনাকে দেখাচ্ছি, সেই মডেলটা একটু লাইনে থাক, মানে আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সেকেন্ড হলো যে আর একটা রিয়ার স্পিকার, সেটা হলো আপনার অন্য যে মডেল একটা আছে আপনার, এটা আপনার 70 বা 700 বা আপনার 600-এর জন্য। এই রিয়ারটা আসলে মূলত 600 আছে, আর একটা মডেল স্যামসাং HW, যেটা আপনার Q600A। Q600-এর জন্য আপনার এই রিয়ারটা ব্যবহার করতে পারেন, এটা 2 চ্যানেলের রিয়ার স্পিকার, এটার জন্য আলাদা একটা রিসিভার দরকার হয়। আর আপনারা যদি 9500 মডেলটা নেন, এটার জন্য আলাদা রিসিভার দরকার হয় না, এটা আসলে 100 ওয়াট করে পাওয়ার স্পিকার, দুইটা মিলে 200 ওয়াট, রিয়ার স্পিকারের ওয়াট হলো 200। আর এটাতে আপনি থাকবে অনেকটা কম, যেন 60-120-এর মতো থাকবে সাউন্ড টোটাল আর কি পাওয়ার আউটপুট। তো আপনারা যারা রিয়ার স্পিকার চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মোটামুটি স্যামসাংয়ের ডলবি অ্যাটমস যতগুলো রিয়ার স্পিকার আছে সবগুলো আপনারা আমাদের কাছে পাবেন। তো ভিডিওটা বেশি বড় করবো না, আমাদের এর মাঝে অনেক ফোন চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।